আসার সাথে সাথে পরীক্ষা করে কোয়ারেন্টাইনে নিয়ে নিতে হবে। এবং দেখা যাচ্ছে যে বাড়িতে হোম কোয়ারেন্টাইনের কথা বলা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামে গঞ্জে তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কোয়ারেন্টাইন করা যাচ্ছে না। শহরের ক্ষেত্রেও তাই, এবং যে ব্যক্তিটি পজিটিভ এসছে সেও ঘুরে বেরিয়েছে সারা কালিয়াগঞ্জে, যার জন্য মানুষ আতঙ্কের মধ্যে আছে। এই জিনিস শ্রমিকরা কেমন কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে? না, পরিযায়ী শ্রমিকদের জন্য তো কোনো ব্যবস্থাই নেই, কোনো পরীক্ষার ব্যবস্থা নেই। আসছে বোধ হয় থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হচ্ছে, তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, কোয়ারেন্টাইন করার কোনো ব্যবস্থা নেই। এবং আমরা সেই দাবিটাই আজকে জানাতে এসেছি, যারা পরিযায়ী শ্রমিক তারা তো বাড়িতে ফিরবেই, তারা বাড়িতে ফেরার পরে তাদেরকে যাতে কোয়ারেন্টাইনে রাখা হয় 14 দিন রেখে, তাদেরকে উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে যাতে সন্দেহ আর কোনো না থাকে সেরকমভাবে তাদেরকে ছাড়ার ব্যবস্থা করতে হবে। পরিযায়ী শ্রমিকদের রাখার ব্যবস্থা কে করবে, বিডিও করবে না স্বাস্থ্য করবে? না না, এরা তো একটা প্রশাসন, সরকার, আমাদের স্বাস্থ্য দপ্তর, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের ব্লক প্রশাসন, সবাই মিলে একটা নেগোসিয়েট করতে হবে এগুলো ব্যাপার। একটা তো সরকারকেই দেখতে হবে, এবং কেউ এগুলো সরকারের বাইরে না, স্বাস্থ্য দপ্তর, ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন কেউ সরকারের বাইরে, সবাই সরকারের মধ্যেই তারা, কাজেই তাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে। সেগুলো জানাতেই আমরা এসেছি। আমরা আরও বলতে চাই যে প্রত্যেকটা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের যাতে যে উপযুক্ত যাতে তাদেরকে ইয়ে দেওয়া হয়, মানে নিজেদের সুরক্ষার ব্যবস্থা করা হয়, সেই উপযুক্ত কিট যাতে দেওয়া হয়, সেগুলো তাদেরকে আমাদেরকে উপযুক্তভাবে দেওয়ার ব্যবস্থা করতে হবে। লিখিত কমপ্লেন করবো আমরা, লিখিতভাবেই দেবো।